অতিথি আপ্যায়নে আমাদের এই বাঙালির কোনো তুলনা নেই, এবং বিশ্বের যেখানেই যান না কেন অতিথি আপ্যায়নে কিন্তু আমাদের একটি বিশাল সুনাম আছে। কিন্তু মজার একটি আইন আপনাদের কাছে শেয়ার করব, সেই আইনটি হচ্ছে অতিথি নিয়ন্ত্রণ আদেশ 1984। অর্থাৎ আপনি কতজন অতিথিকে খাওয়াতে পারবেন, কতজন অতিথিকে খাওয়াতে পারবেন না, এই ব্যাপারে একটি অতিথি নিয়ন্ত্রণ আদেশ 1984 বর্ণনা করা আছে। 1956 সালে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনের 3-1 উপধারার ক্ষমতা বলে সরকার এই আইনটি আরোপ করে, এবং এই আদেশটি অতিথি নিয়ন্ত্রণ আদেশ নামে অভিহিত হবে। এবং 1984 সালের জুলাই মাসের প্রথম তারিখ হতে এটি কার্যকর হবে। কোনো ব্যক্তি অতিথি সেবক হিসাবে ওরস, ধর্মসভা, স্টেহেলাম, শ্রাদ্ধ, ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ ব্যতীত 100 জনের বেশি লোককে খাদ্য সরবরাহ করতে পারবেন না বা অতিথি সেবা দিতে পারবেন না। যদি এই 100 জনের বেশি লোককে কোনো ব্যক্তি আহ্বান করতে চান বা খাদ্য বণ্টন করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর বা নির্বাহী অফিসারের নিকট পারমিশন নিয়ে অতিথি সেবা করতে হবে। 100 জনের অতিরিক্ত যদি নিতে চায় সেক্ষেত্রে 400 জনের বেশি ব্যক্তিকে অতিথি সেবা করা যাবে না, এবং এই আইনে বলা হয়েছে 100 জনের বেশি যদি অতিথিকে আপনি আহ্বান করতে চান, প্রতিজন মেহমানের ক্ষেত্রে 25 টাকা ডাকমাশুল হারে জমা দিতে হবে, এবং এর জন্য দরখাস্ত করতে হবে এ ফর্মে, এবং জেলা প্রশাসক বা নির্বাহী অফিসার এই 100 জনের বেশি আপ্যায়নের অনুমতি দিবেন বি ফর্মে। আপনি যদি 100 জনের বেশি অতিথি আপ্যায়ন করেন সরকারের অনুমতি ব্যতীত, সেক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান আছে, এবং এই শাস্তিটি কিন্তু 25 টাকার 10 গুণ বেশি দিতে হবে। অর্থাৎ আপনি অনুমতি নিয়ে যদি জনপ্রতি 25 টাকা দেন, সেক্ষেত্রে অনুমতি না দিয়ে যদি আপনি কোনো অতিথি আপ্যায়ন করেন, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা আপনাকে গুনতে হবে, এবং এই টাকাটি পরিশোধ করতে হবে 10 দিনের মধ্যে। এবং 10 দিনের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন, সেক্ষেত্রে কারণ দর্শানোর একটি নোটিশ দেওয়া হবে, এবং তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার 6 অনুচ্ছেদে বর্ণিত হারে শাস্তিমূলক মাশুলের আদেশ প্রদান করতে পারেন। মজার বিষয় হলো অতিথি পরায়ণ দেশ এই বাংলাদেশে যে মজার একটি আইন আছে অতিথি আপ্যায়ন আদেশ 1984, এই আইনটি সম্পর্কে আমরা অনেকেই অবগত ছিলাম না, এবং এই আইনটি কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন, এই কারণে যে কোনো সময় আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে যেতে পারেন অতিথি আপ্যায়ন করে, এবং অতিথি যে হিতে বিপরীত হতে পারে সেটি একটি বিষয়বস্তু। এবং আপনাদের এই মজার আইনটি জানানোর জন্যই আমাদের এই আয়োজন। আমরা এরপরে মজার মজার আইন জানবো, আমাদের যে ভিডিওগুলো বানানো হয় সেগুলো আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়। আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো। ধন্যবাদ।